মহাত্যাগ করার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করব। আরেকটা অধ্যায় পাঠ করব, পাঠের শেষে আমি বিদায় নেব। তাই শাস্ত্রে আছে, নাহম প্রতিষ্ঠামি বকুন্তি আমি স্বর্গ তাকি না, আমি গোলকেও তাকি না, আমি তাকি কোথায় জানো? যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, সেখানে আমি শ্রীমতী রাধিকাকে ভামে করে ষোড়শে গুণগুণে শুদ্ধ সেখানে আমি বিরাজ করি। কিভাবে? সূক্ষ্মভাবে প্রতিটি জীবের অন্তরে অন্তরে আমি বিরাজ করি। আর যেখানে আমার গুণকীর্তন হয়, আমার আলোচনা হয়, সেখানে আমি কি প্রতিনিয়ত আমি বিরাজ করি। সেখানে হয় কি নব বৃন্দাবন, তাই আমরা সবাই বৃন্দাবনে আমরা বিরাজ করছি। তাই ভগবান আমাদের মাঝে অবশ্যই উপস্থিত আছেন। মনের প্রাহুরম বয়ম বন্দম শ্রীয়স্য বরণানি।